ओम शांति, ओम शांति, ओम शांति। ব্রহ্ম মুহূর্তের অতি পবিত্র মুহূর্তে আমি আত্মা নিজের পবিত্র স্বরূপে দিব্য আভা দ্বারা আলোকিত যোগের মধুস্থিতিতে স্থির হয়ে বসেছি। ব্রহ্মাতনে শিব বাবা আমরা বাচ্চাদের আহ্বান করছেন, আমার মিষ্টি প্রিয় বাচ্চারা, শীঘ্র অতি শীঘ্র আমার কাছে চলে আসো। এখন তোমাদের ঘরে যাওয়ার সময় এসে গেছে যে স্বচ্ছ পবিত্র হয়ে নিজের পরম ধাম ঘরে যেতে হবে। ব্রহ্মা বৎসদের জীবন আর স্বচ্ছতা একে অপরের পর্যায়ভুক্ত। অন্ন তন মন ধন আর বসনের স্বচ্ছতা, আর এই স্বচ্ছতায় পবিত্রতার গুণের আধার। ব্রাহ্মণ হতেই এই স্বচ্ছতা জীবনে আসতে থাকে। বর্তমান সময়ের বিকট পরিস্থিতি আমাদের স্বচ্ছতার পাঠ পড়াচ্ছে যে বাইরের স্বচ্ছতার সঙ্গে সঙ্গে আত্মিক স্বচ্ছতাও অতি আবশ্যক। এখন আমি চিন্তন করছি কত দূর স্বচ্ছতা আমার জীবনে এসেছে। আমি বাপ দাদা চিত্রের সামনে বসেছি, মান সরোবরের হংসের মতো স্বচ্ছ উজ্জ্বলময় বেশভূষায় চমকদার স্বরূপ যেন শারদ পূর্ণিমার সম্পূর্ণ উজ্জ্বলতা নিজের মধ্যে সমাহিত হয়েছে। এই স্বরূপকে দেখতে দেখতে মন ক্লান্ত হয় না কখনো। চিত্রের আভায় মনকে সম্পূর্ণরূপে স্বচ্ছ করে দেয়। বাবা আমাকে আপনার সাথে চলতে হবে, যে আপনার সমান হতে হবে, যে এই অস্বচ্ছতাই আমাদের নিজের স্বরূপ দেখতে দেয় না। তন মন ধন আর অন্যের স্বচ্ছতা অনিবার্য। বাবা বলছেন, আমি খুশি যে আমার বাচ্চাদের মধ্যে সব রকমই স্বচ্ছতা আছে, কিন্তু নাম্বার অনুযায়ী স্থূল আর সূক্ষ্ম দুই প্রকারেরই স্বচ্ছতার ধারণার জন্য আমি জ্যোতির্বিন্দু আত্মা বাবার সাথে উড়ে চলছি পরম ধামে, পবিত্র ধামে। পবিত্র ধামের পবিত্রতা আমি আত্মাকে পবিত্রতায় ভরপুর করে দিচ্ছে। আমি পরম পবিত্র শিব বাবার সাথে সুন্দর অনুভব করছি। রাজযোগের নিয়মিত অভ্যাসের দ্বারা আমার সংকল্প বল আর কর্ম শুদ্ধ পবিত্র হয়ে গেছে। আমি আত্মা কদম কদম শ্রীমতে চলে নিজের সৌভাগ্য নির্মাণ করছি। পরমাত্মার সত্য জ্ঞান আমাকে ভেতরে বাইরে স্বচ্ছ বানিয়ে দিয়েছে। সংকল্পে দিব্যতা, বাক্যে সত্যতা আর কর্মে বিশ্বস্ততা এসে গেছে যে আমার। দুনিয়াদারির কথাবার্তার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়ে গেছি। আমি প্রভাব মুক্ত আত্মা, কলিযুগী নাকারাত্মকতা থেকে দূরে নিজের সচরিত সাকারাত্মক সংসারে সন্তুষ্ট আছি। আমি আত্মা প্রতি মুহূর্তে আমার প্রিয় শিব বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ বাবা। ওম শান্তি।